internal complaints, TSN আছে, complaints committee বাহনা কলেজ, এখন এখন কলেজের অভ্যন্তরীণ কমিটি তো হয়ে কিন্তু বেলেগ কমিটিকে কিছু পৃথক কারণ এখন কমিটি গঠন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে আর ভারত সরকারের যে নির্দেশ হয়েছে আর তারপরে অকল আমার কলেজ বুলিয়ে নহয় ভারতের সকল অনুষ্ঠান প্রতিষ্ঠানে ভারত সরকারে এখন জাননী দিছে যে ইন্টারনেল কমপ্লেক্স কমিটি যত দশগৰাকীতকৈ বেছি মহিলা বা ছোৱালী থাকিব তাত এখন কমিটি কম্পালসরি আর আইসিসি কি ই কেনে ধরনের কাম করে তার বিষয়ে তোমাকে একেবারে চমুকে পরিচয় দেব সুপ্রভাত মই তোমালোকক আইসিসি কমিটির বিষয়ে কবলৈ আহিছো মই ভাবো যে তোমালোক প্রত্যেকে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারীবৃন্দ আমি সকলে আইসিসি বিষয়ে জানো কিয়নো আমার মহাবিদ্যালয়ের সন্মুখের গেটখনের ঠিক সোঁফালে আইসিসি এখন বেনার লগোৱা আছে এই আইসিসি কমিটি কিয় গঠন করা হল বা ইয়ার উদ্দেশ্যনো কি সেই বিষয়ে মই তোমালোকক কবর কারণে ইয়াত উপস্থিত হয়েছি আইসিসি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগে কলেজবিলাক উচ্চ শিক্ষা অনুষ্ঠানবিলাকলৈ এটা নির্দেশনা জারি করেছিল যত কর্মরত মহিলা বা ছাত্রীসকলে সম্মুখীন হওয়া কিছু সমস্যার বিষয়ে সমস্যা সমাধানের বিষয়ে উপদেশ দিব পৰা হয় সেই উদ্দেশ্য আগর রাখিয়ে এই ইন্টারনেল কমপ্লেইন কমিটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করেছিল প্রথমতে এই আইসিসি কমিটিখনের নাম আছিল জিএসএস জেন্ডার সেন্সিটাইজেশন কমিটি এগেইনস্ট সেক্সুয়াল হেরাসমেন্ট মই প্রথমতেই তোমালোকক সেক্সুয়াল হেরাসমেন্ট কি সেই বিষয়ে কব খুঁজেছো ছাত্রী এগারীক হেয় প্রতিপন্ন করবলৈ করা কোনো অশোভনীয় বা অবাঞ্ছিত মন্তব্য সেক্সুয়াল হেরাসমেন্ট বলে গণ্য করা হয় সোশ্যাল মিডিয়ার জড়িয়ে কোনো ছাত্রীক বা কারোবাক উদ্দেশ্য করে করা বিতর্কিত পোস্ট বা অশোভনীয় মন্তব্য পোস্ট করলে সেইটুকু সেক্সুয়াল হেরাসমেন্টের ভিতর ধরা হয় ভিডিওগ্রাফির মাধ্যমে কারোবাক উদ্দেশ্যে পঠিওয়া অশোভনীয় মন্তব্যও সেক্সুয়াল হেরাসমেন্টের ভিতর ধরা হয় আনকি কেতিয়াবা কিছু সুবিধা বিচাৰি কৰা আনহাতে প্ৰস্তাৱ বা কৰিবলগীয়া কাৰ্য আদিও সেক্সুয়াল হেৰাচমেণ্টৰ ভিতৰত ধৰা হয় যদি কোনো মহিলা বা কৰ্মচাৰী বা ছাত্ৰীয়ে এনেধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হয় তেতিয়াহ'লে আইচিচিৰ জৰিয়তে ইণ্টাৰনেল কমপ্লেইন কমিটিৰ জৰিয়তে সমাধানৰ চেষ্টা কৰা হয় এতিয়া কথা হ'ল যে আমি কেনেকৈ আইচিচিৰ কমিটিখনের ওসর কমপ্লেইনটি দাখিল করি আমি ভাল মৌখিকভাবে কমপ্লেইন অভিযোগ দাখিল করবো কমিটিখনত থাকা মেম্বার দুজনেই নহয় আইসিসি মেম্বার একচুয়ালি প্রত্যেকেই কলেজত থাকা শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারীবৃন্দ যখন ছাত্র ছাত্রীতকৈ জ্যেষ্ঠ কলেজের ডাইরেক্টলি অরিগেন্টলি কলেজের ভিতর ইনভলভ হয়ে থাকে সেই সকল তোমালোকে মৌখিকভাবে অভিযোগ দাখিল করবা যাতে জড়িয়ে সেই বিষয়টি আইসিসির ওসর পাইব আর আইসিসির একটা মেইন কথা হল যে আমি কেউ ডিসক্লোজ নকলো কোনজনে কমপ্লেইন দিছে আর তার এগেইনস্টত কমপ্লেইন দিছে তার অভিযোগ তার বিপরীতে অভিযোগটি অনা হয়েছে সেইখানে উইজয় রখা হয় সেইখানে ডিসক্লোজ করা নহয় গতি তোমালোকে ভার্বেলিও কমপ্লেইন দিব পারিবা তোমালোকের মজার বাইরে অলরেডি কলে যে আমার জেন্ডার চ্যাম্পিয়ন আছে সেই জেন্ডার চ্যাম্পিয়নের আলোচনা করেও তোমালকে সম্মুখীন হওয়া সমস্যার সমাধানের চেষ্টা করবা বা তোমালকে রিটেন কমপ্লেইনও দিবা রিটেন কমপ্লেইন দিও সমস্যার সমাধানের চেষ্টা করবা তোমালকে তোমালকেও মই অনুরোধ করি বিশেষ ছাত্র ছাত্রী সকল যে তোমালকে মহাবিদ্যালয়খনক নিজের ঘর বলে ভাবিবা প্রত্যেকজন ছাত্র ছাত্রী ইজনে সিজনক পরিয়ালের সদস্য বলে ভাবিবা আর তেনেদরে ব্যবহার করে পড়াশোনার মনোযোগ দিবা যাতে এনেকা সমস্যার উদ্ভব নহয় আর এনেকা সমস্যার উদ্ভব হলে কি হয় যদি রিটেন কমপ্লেইন দিয়া আমার আইসিসির জড়িয়ে সমস্যাটি সমাধান করব নতুন তোমালোকর কলেজের দরখাস্ত পর্যন্ত হব বা সেটি কোর্ট কেস হয়ে যাব
Thank you.